চরমোনাই ইউনিয়নের অন্তর্গত ছবির মতো একটি গ্রামের নাম বোখাইনগর। আজ এই গ্রামটি দেখতে রওনা করেছি। এই গ্রামের বহু রূপের প্রশংসা শুনেছি, কিন্তু নিজ চোখে কখনো দেখা হয়নি। গ্রামের নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এক অসাধারণ সৌন্দর্য। প্রতিবছর চরমোনার মাহফিল এলেই এই গ্রামটিতে যাওয়ার ইচ্ছে জাগে, কিন্তু মাহফিলের ব্যস্ততায় যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এবার দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, আমার জন্য না হলেও আপনাদের জন্য এবার আমাকে যেতেই হবে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার মাহফিলের ভিড় টেলে আমরা অটোতে উঠে পড়লাম। 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত বোখাইনগর। গ্রামের প্রবেশমুখেই রয়েছে বিশাল বাজার। গ্রাম মোয়ামেজের মিশেলে এই বাজারটি আমার কাছে দারুণ লেগেছে। সময়টা আসরের আগে হওয়াতে অনেক দোকানই বন্ধ ছিল। একটি নদী তীরবর্তী গ্রামের গঞ্জ হিসেবে বাজারটি বেশ সমৃদ্ধ। কী না পাওয়া যায় এখানে, মানুষের নিত্য প্রয়োজনীয় সবই রয়েছে এখানে। আসরের নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা বোখাইনগর কেন্দ্রীয় মসজিদে চলে এলাম। এখানেই আসরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে মসজিদের নিকটবর্তী বোখাইনগরের একটি দাখিল মাদ্রাসা দেখতে এলাম। গ্রাম্য মাদ্রাসাটির আদি রূপ পুকুরের ওপারে, আর এপাশে মাদ্রাসার নতুন ভবন তৈরি করা হয়েছে। মাদ্রাসা দেখা শেষ করে বাজারের ভিতর থেকে যাচ্ছি বোখাইনগরের মূল সৌন্দর্য দেখতে। গ্রামের মানুষগুলো ক্যামেরা দেখে পিছন ঘুরে ঘুরে আমাদেরকে দেখছে। চরমোনাই ইউনিয়নের একটি সুন্দর গ্রাম হচ্ছে বোখাইনগর। এই বোখাইনগর আসার বহুত ছাপ ছিল, ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা আজকে সেই স্বাদ পূরণ করেছেন। তো আমরা এসেছি বোখাইনগর এবং বোখাইনগরের এই সৌন্দর্যটা ঘুরে দেখার চেষ্টা করছি। বিকেল যখন তার স্নিগ্ধ রূপ মেলে ধরেছে, ঠিক তখনই আমরা ছবির মতো সুন্দর গ্রাম বোখাইনগরে পা রেখেছি। সারি সারি বাড়িঘর, ধানের নাড়াপালা, গবাদি পশুর বিচরণ, আর পাশ থেকে বয়ে গেছে নদী, সব সৌন্দর্য যেন একীভূত হয়েছে এই বোখাইনগরে। বন্ধুরা, বোখাইনগরের পরিবেশটা যে এত মনোমুগ্ধকর, এত সুন্দর, যেটা আসলে চিন্তাও করা যায় নাই। তো আমরা এসেছি এবং এসে দেখলাম যে কি চমৎকার পরিবেশ। এক সাইডে নদী, আরেক সাইডে গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ মানুষের চলাফেরা। তো এটা দেখতে চরমোনাই মাহফিলের আগত যে সমস্ত মুসল্লিরা আছে তারা এখানে মাঝে মাঝে ঘুরতে আসেন, তো এই সৌন্দর্য উপভোগ করতে আসেন। অনেকটা আগ গাছের মতো দেখতে কিছু একটা লাগিয়ে রাখা হয়েছে। এগুলো কি গাছ তা জানতে পারিনি। কেউ যদি এই গাছগুলো চিনে থাকেন তবে কমেন্টে জানাতে পারেন। প্রতিটা ভ্রমণেই স্বাদ রয়েছে, সেই স্বাদ দ্বিগুণ হয়ে যায় যখন ভ্রমণসঙ্গী হিসেবে প্রিয়জনরা সাথে থাকেন। ভ্রমণ আনন্দকে বাড়িয়ে নিতে আজ আমার এক বন্ধু, বড় ভাই এবং এক ছোট ভাইকে সাথে নিয়ে এসেছি। নদীর পাশ থেকে হেঁটে হেঁটে এখানকার সৌন্দর্যগুলোকে আত্মস্থ করার চেষ্টা করছি। নদীর একপাশে উঁচু ডিবিতে বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে ফসলি জমি। বিভিন্ন তরকারি, সবজি, ডালসহ বিভিন্ন শুকনা কৃষি এখানে চাষ করা হয়। তবে এর মধ্যে মিষ্টিকুমারের চাষ এবং ফলনটা বেশ চমকপ্রদ। দৃষ্টির সীমা পর্যন্ত শুধু মিষ্টিকুমড়ার গাছ। বড় বড় পাতার আড়ালে মিষ্টিকুমড়ার অস্তিত্ব যে কারও মন ভালো করে দিবে। বোখাইনগরের নদীর সাইডে এরকম ছোট টোং ঘর তৈরি করা হয়েছে যেখানে চা পাওয়া যাচ্ছে। আর এই পাশে প্রাকৃতিক পরিবেশটার অবস্থা দেখেন। নদীতে এখন ভাটা অবশ্য। আর আমরা এই স্নিগ্ধ পরিবেশে বসে এখানে বসে চা খাচ্ছি। নদীতে এখন ভাটা লেগেছে। নৌপথে আগত গ্রামের বাসিন্দারা দূর থেকে কাদা পাড়ি দিয়ে তীরে আসছে। এপাশে গ্রামের দামাল ছেলেরা ক্রিকেট খেলছে। নদীর তীরবর্তী এই এরিয়াটুকু গরিবের কক্সবাজার বললে বোধহয় খুব বেশি ভুল হবে না। মিষ্টি চায়ের সজীবতা
গধূলিবেলার স্নিগ্ধতা নিয়ে ফিরছি মাহফিলের উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ফ্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।